হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফরম্যাটিং সহ টেক্সট আপনি কীভাবে এমএস ওয়ার্ডে ফাইন্ড করবেন এবং রিপ্লেস করবেন। বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু বিষয়টি খুবই মজার এবং খুবই কাজের। আপনি ফরম্যাটিং সহ কোনো টেক্সট যদি খুঁজে বের করতে চান তাহলে সেটি করতে পারবেন। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আপনার ডকুমেন্টে বোল্ড করা কোনো একটি টেক্সট রয়েছে। আপনি বোল্ড করা সেই টেক্সটটি কোন জায়গায় রয়েছে সেটি আপনি খুঁজে বের করতে পারবেন। আমি আরেকটি বিষয়টি সহজ করে দিচ্ছি। মনে করেন কোনো একটি টেক্সট আপনার ডকুমেন্টে নর্মালও রয়েছে আবার বোল্ডও রয়েছে, অর্থাৎ একটি টেক্সট আপনার ডকুমেন্টে 10টি রয়েছে, কিছু নর্মাল রয়েছে কিছু বোল্ড রয়েছে। আপনারা যদি বোল্ড করা সেই টেক্সটগুলো খুঁজে বের করতে চান তাহলে সেটি খুঁজে বের করতে পারবেন এবং সেই বোল্ড করা টেক্সটটি আপনি নর্মাল করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমএস ওয়ার্ডের অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি সেই ভিডিওগুলোতে আলোচনা করেছি। ফাইন্ড এবং রিপ্লেস সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। ফাইন্ড এবং রিপ্লেস সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম ফরম্যাটিং ফাইন্ড রিপ্লেস সম্পর্কে আলোচনা করব। এইখানে দেখুন আমার ডকুমেন্টে আমি বেশ কিছু টেক্সট নিয়েছি। এই টেক্সটগুলোর মধ্যে একটি শব্দ রয়েছে কমন শব্দ, সেটি হচ্ছে লরেম ইপসাম। এই শব্দটি দেখুন আমার ডকুমেন্টের মধ্যে কোনো জায়গায় আমি বোল্ড করে রেখেছি, কোনো জায়গায় ইটালিক করে রেখেছি, কোনো জায়গায় কালার দিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করে রেখেছি। আমি এখন এই টেক্সটটি নিয়ে কাজ করব, অর্থাৎ আমি খুঁজে বের করব যে আমার এই শব্দটি কোন জায়গায় বোল্ড রয়েছে, কোন জায়গায় ইটালিক রয়েছে, কোন জায়গায় বোল্ড ইটালিক রয়েছে এবং কোন জায়গায় কালার রয়েছে। সেগুলো খুঁজে বের করে আমি এই আমার এই টেক্সটগুলো নর্মাল করে দেব, অর্থাৎ আমি নর্মাল টেক্সটে রূপান্তর করব। তাহলে আমরা যদি এখানে খুঁজতে চাই তাহলে কীভাবে খুঁজব? এখানে দেখুন হোম ট্যাবের অধীনে এডিটিং সেকশনে এখানে ফাইন্ড রিপ্লেস রয়েছে। এই ফাইন্ড রিপ্লেসগুলো সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আমি যেই ফাইন্ড রিপ্লেসের কথা বললাম সেটির কাজ করার জন্য এইখানে এই তীরে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স ফাইন্ড এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এখানে একটি বক্স আসছে, ফাইন্ড রিপ্লেস পপ আপ বক্স। এইখান থেকে আমরা যদি ফাইন্ড করতে চাই, ইতিপূর্বে আমি বলেছিলাম এখানে আমরা কোনো কিছু লিখে যদি ফাইন্ড করি তাহলে সেটি ফাইন্ড করতে পারবো। আমি এইখানে যদি এই লরেম ইপসাম এই টেক্সটে যদি ফাইন্ড করতে চাই, এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে যদি আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন যে জায়গায় আমার এই টেক্সটটি রয়েছে সেখানে সে হাইলাইট করেছে। এভাবে আমরা কোনো টেক্সট ফাইন্ড করতে পারি, ইতিপূর্বে আমি বলেছি। আমি এখন সেটি সম্পর্কে আলোচনা করছি না, আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করছি, অর্থাৎ ফরম্যাটিং সহ ফাইন্ড যদি করতে চাই সেটি কীভাবে করব। সেটি করার জন্য এখানে যে মোর যে বাটনটি রয়েছে এই মোর বাটনে ক্লিক করতে হবে। আমি এটিতে ক্লিক করলাম, তারপরে এইখানে দেখুন বেশ কিছু বিষয় চলে আসছে। এখানে প্রথমে রয়েছে সার্চ অল, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টের পুরোটিতে সার্চ করব কিনা সেটি এখান থেকে বলে দিতে পারি। এখানে অল সিলেক্ট রয়েছে, আর এখানে ডাউন এবং আপ রয়েছে, অর্থাৎ আমার কার্সরটি যে জায়গায় রয়েছে তার নিচে সার্চ করবে না উপরে সার্চ করবে সেটি আমরা এখান থেকে বলে দিতে পারি। আমরা অলে রাখলাম, অর্থাৎ আমার পুরো ডকুমেন্টে এটি সার্চ করবে। তারপরে এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন এখানে ম্যাচ কেস করবে কিনা, অর্থাৎ কোনো কেস অনুযায়ী ম্যাচ করবে কিনা, তারপরে এখানে উইল্ড কার্ড অনুযায়ী করবে কিনা, তারপরে এখানে ইংলিশ যে সাউন্ড লাইক রয়েছে অর্থাৎ ইংলিশের মতো রয়েছে সেগুলোতে ফাইন্ড করবে কিনা, তারপরে এখানে আরও বিষয় রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করছি না, আমি ফরম্যাটের বিষয়গুলো আলোচনা করছি। যেমন এখানে আমার এই লরেম ইপসাম এই টেক্সটটি আমার ডকুমেন্টে বোল্ড কোন জায়গায় রয়েছে সেটি যদি আমি দেখতে চাই, আমি ডকুমেন্টের একবারে শুরুতে কার্সর রাখলাম, তারপরে এখানে এই যে ফাইন্ডের এখানে ফরম্যাট যে বাটন রয়েছে এই ফরম্যাট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে আমি ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করলে এখানে দেখুন ফন্টের যে বক্স সেই বক্সটি চলে আসবে। এখান থেকে আমি যদি এই বোল্ডে ক্লিক করি, তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন এইখানে আমার ফাইন্ড উইথ এই জায়গায় টেক্সটের নিচে এখানে ফরম্যাটের এখানে ফন্ট বোল্ড এই কথাটি চলে আসছে, অর্থাৎ এই টেক্সটটি চলে আসছে, অর্থাৎ যেই টেক্সটগুলোতে বোল্ড রয়েছে শুধুমাত্র সেই টেক্সটগুলো সে এখানে ফাইন্ড করবে। তারপরে আমি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে এই যে বোল্ড রয়েছে এই টেক্সটে এখানে সে সিলেক্ট করেছে। তারপরে আমি আবার এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, এটি সে সিলেক্ট করেছে। আবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করছি, তাহলে দেখুন এইখানে সে এটি সিলেক্ট করেছে। আমি এটি ক্লোজ করে দেখি যে এইখানে আমার
বোল্ড ছাড়া কোনো টেক্সট রয়েছে কিনা, এখানে যে এখানে একটি টেক্সট রয়েছে বোল্ড ছাড়া সেইটি সিলেক্ট করে নাই। তাহলে আমরা এখানে কি বুঝলাম, শুধুমাত্র যে বোল্ড রয়েছে যে টেক্সটগুলো সেই টেক্সটগুলো সে এখানে ফাইন্ড করছে। তারপর আমরা যদি অন্য কোনো স্টাইল দিয়ে খুঁজতে চাই, শুধুমাত্র একটি ফরম্যাট দিয়ে যে খুঁজতে পারবেন তা না, আমরা অন্য কোনো ফরম্যাট দিয়ে খুঁজতে পারি। যেমন আমি এখানে আবার অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলাম, এখানে আমি যদি বোল্ডের পাশাপাশি ইটালিক যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে সেটিও করতে পারবো। আমি ফন্টে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা বোল্ড ইটালিক রয়েছে, আমি এই বোল্ড ইটালিকে ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ফাইন নেক্সটে ক্লিক করছি। তাহলে দেখুন এখানে এই যে প্রথমে কিন্তু এখানে আমার বোল্ড রয়েছে শুধুমাত্র এটি সে সিলেক্ট করে নাই। আমি আবার এটি করছি, আমি ডকুমেন্টের একবারে শুরুতে কার্সর রাখলাম, তারপরে আমি এখানে ফাইন নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন সে এটি সিলেক্ট করছে না, সে পরেরটি সিলেক্ট করছে। তারপরে আমি আবার ফাইন নেক্সটে ক্লিক করলাম, এটি আমি ক্লোজ করছি, দেখুন এখানে সে এই বোল্ড ইটালিক পেয়েছে, এটি সে সিলেক্ট করেছে। তার উপরে কিন্তু এইখানে এই যে দেখুন লরেন মিসাম আরও টেক্সট রয়েছে সে এগুলো সিলেক্ট করে নাই, আর এটি শুধুমাত্র যেহেতু ইটালিক সেই কারণে এটি সিলেক্ট করে নাই। এভাবে আপনারা একাধিক ফরম্যাটিং দিয়েও ফাইন করতে পারেন। যেমন এইখানে আমরা ফরম্যাটে ক্লিক করলাম, তো ফন্টে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে কালার রয়েছে, এখানে আমি যদি এখানে ক্লিক করার পরে আমি এই যে লাল এটিতে ক্লিক করলাম এবং এটি আমি এখানে রেগুলার করে দিচ্ছি, অথবা আমি যদি এটি ক্লিয়ার করতে চাই তাহলে এখান থেকে এই যে নট ফরম্যাটিং এটি ক্লিক করে আমি এটি ক্লিয়ার করে দিলাম, তারপরে ফরম্যাটে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করলাম, আমি এখানে এটি লাল কালার সিলেক্ট করছি, ওকেতে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ফাইন নেক্সটে আমি ডকুমেন্টের একেবারে শুরুতে কার্সর রাখি, এখানে ফাইন নেক্সটে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে শুধুমাত্র এই যে লাল যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি সে এখানে সিলেক্ট করেছে, অন্যান্য টেক্সটগুলি সে এখানে ফাইন্ড করে নাই। অনুরূপভাবে এইখানে আপনারা আরও বিষয় রয়েছে সেই বিষয়গুলো দিয়ে ফাইন্ড করতে পারেন। এখানে যেমন এখানে কালার রয়েছে, তারপর আন্ডারলাইন রয়েছে, তারপর আন্ডারলাইন কালার রয়েছে, স্ট্রাইক থ্রো রয়েছে, ডবল স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ, সুপার স্ক্রিপ, স্মল ক্যাপ, অল ক্যাপ, হিডেন, আর অন্যান্য বিষয়গুলো রয়েছে এগুলো দিয়ে ফাইন্ড করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কোনো নির্দিষ্ট কন্ডিশন দিয়ে যদি আপনি ফাইন্ড করতে চান সেটিও করতে পারবেন। এছাড়াও এইখানে ট্যাব রয়েছে, ল্যাঙ্গুয়েজ, ফ্রেম, স্টাইল, হাইলাইট, এগুলো দিয়েও আপনারা ফাইন্ড করতে পারেন। এছাড়াও এখানে স্পেশাল কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো দিয়েও আপনি ফাইন্ড করতে পারেন। এখন আমি রিপ্লেস সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ আপনারা ফরম্যাটিং দিয়ে ফাইন্ড করা শিখলেন, এখন আপনারা যদি ফরম্যাটিং দিয়ে রিপ্লেস করতে চান সেটিও করতে পারবেন। যেমন আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, আপনারা এখান থেকে রিপ্লেসে ক্লিক করেও এখানে রিপ্লেস বক্স আনতে পারেন, অথবা এখান থেকে এই যে রিপ্লেস এই বাটনে ক্লিক করেও আপনি রিপ্লেসের বক্স আনতে পারেন। আমি রিপ্লেসের বক্স আনলাম, আমি এখানে আমার ডকুমেন্টের মধ্যে লরেন মিপসাম এই টেক্সটগুলো রয়েছে, আমি সকল টেক্সট এখানে বোল্ড করতে যাচ্ছি, সেটি যদি করতে চাই সেটি করতে পারবো। আমি এখান থেকে নট ফরম্যাটিংয়ে ক্লিক করে আমি এখানকার আমি ফরম্যাটিংগুলো উঠাই দিলাম, তারপরে আমি যদি রিপ্লেস করতে চাই আমি এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আমি এখানকার আমি আমার যে লরেন মিপসাম এই টেক্সটগুলো রয়েছে সকল টেক্সট আমি যদি এখানে বোল্ড করতে চাই সেটি করতে পারবো। আমি এখানে ফরম্যাটে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি বোল্ডে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম, এখানে আমার এই টেক্সটগুলো যত জায়গায় রয়েছে সকল জায়গায় এখানে বোল্ড হবে। আমি এখানে ফাইন নেক্সট না ক্লিক করে আমি এখানে রিপ্লেসে ক্লিক করতে পারি, দেখুন এইখানে সে ফাইন করেছে, এটি সে রিপ্লেস করতে যাচ্ছে। আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, তাহলে দেখুন সে এটি বোল্ড করে দিয়েছে, এটি কিন্তু আগে বোল্ড ছিল না। তারপরে আমি যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি, দেখুন এখানে 19টি টেক্সট সে এখানে বোল্ড করতে পেরেছে। আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমার যত জায়গায় লরেন মিপসাম এই টেক্সটটি রয়েছে সকল জায়গায় কিন্তু এখন বর্তমানে বোল্ড রয়েছে। তারপরে এখানে যে ইটালিকগুলো রয়েছে, আমি এই ইটালিকগুলো যদি আমি উঠাই দিতে চাই, উঠাই দিয়ে আমি নর্মাল করতে চাই সেটিও করতে পারবো, অথবা এখানে যে কালার রয়েছে এই কালারটি যদি আমি এখানে অন্য কোনো কালার দিতে চাই, অর্থাৎ এখানে আমার লরেন মিপসাম যে ইটালিক রয়েছে যেই টেক্সটগুলো সেই টেক্সটগুলো অন্য কোনো কালার হবে সেটি যদি আমি করতে চাই সেটিও করতে পারবো। আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, এখানে আমি বলে দিচ্ছি যে সে ফাইন্ড করবে যেগুলোতে ইটালিক রয়েছে, ইটালিক রয়েছে সেগুলো ফাইন্ড করবে, এবং এখানে সে কালার করবে হচ্ছে ইটালিক লেখা লরেন মিপসাম সেই টেক্সটগুলো সে কালার করবে, কী কালার করবে আমি এখানে গ্রিন কালার বলে দিতে পারি, সেই টেক্সটগুলো এখান থেকে গ্রিন কালার করবে। আচ্ছা আমি এটাই দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম, তারপরে আমি এখানে রিপ্লেস অল এই বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে 6টি সে রিপ্লেস নিয়েছে, আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমার ইটালিক রয়েছে যে টেক্সটগুলো সেই টেক্সটগুলো এখানে সে গ্রিন কালার করে দিয়েছে। এভাবে আপনারা
ফরম্যাটিং সহ ফাইন্ড করতে পারেন এবং ফরম্যাটিং সহ রিপ্লেস করতে পারেন। আপনারা যদি এই টেকনিকটি ব্যবহার করেন তাহলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং এই টেকনিকটি ব্যবহার করে অনেক জটিল জটিল কাজ অনেক দ্রুততার সঙ্গে আপনারা করতে পারবেন। আশা করি আজকের এই টেকনিকটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।